দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হলো 177 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য বলছে, সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘণ্টাতে দেশের বিভিন্ন হাসপাতালে এসব রোগী মারা গেছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে আরও প্রায় 875 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় 497 জন এবং রাজধানীর বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন 378 জন। বর্তমানে দেশের বিভিন্ন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে 3270 জন। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 7 জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হলো 177 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য বলছে, সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘণ্টাতে দেশের বিভিন্ন হাসপাতালে এসব রোগী মারা গেছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে আরও প্রায় 875 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় 497 জন এবং রাজধানীর বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন 378 জন। বর্তমানে দেশের বিভিন্ন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে 3270 জন। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 7 জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হলো 177 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য বলছে, সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘণ্টাতে দেশের বিভিন্ন হাসপাতালে এসব রোগী মারা গেছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে আরও প্রায় 875 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় 497 জন এবং রাজধানীর বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন 378 জন। বর্তমানে দেশের বিভিন্ন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে 3270 জন। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 7 জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হলো 177 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য বলছে, সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘণ্টাতে দেশের বিভিন্ন হাসপাতালে এসব রোগী মারা গেছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে আরও প্রায় 875 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় 497 জন এবং রাজধানীর বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন 378 জন। বর্তমানে দেশের বিভিন্ন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে 3270 জন। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 7 জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হলো 177 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য বলছে, সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘণ্টাতে দেশের বিভিন্ন হাসপাতালে এসব রোগী মারা গেছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে আরও প্রায় 875 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় 497 জন এবং রাজধানীর বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন 378 জন। বর্তমানে দেশের বিভিন্ন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে 3270 জন।